পরীক্ষার জন্য দোয়া তো করতে মনে চায়, মাঝে মাঝে পেপার ফেসবুক খুললে দেখা যায়, আরে পরীক্ষার হলের মধ্যে এক ছাত্র গামজালে ঢুকছে, মেস্টারের হাতে ধরা গায়া কান্নাকাটি করতেছে, স্যার আমার ভুল হয়ে গেছে। কত বড় গাঞ্জা খোর, পরীক্ষার হলে যে গাঞ্জালে ধরা খায়, নাউজুবিল্লাহ বললেন। আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, তুই যদি পরীক্ষার হলে গাঞ্জা লয়ে যাস, গাঞ্জা খোর বুঝে নিলাম, পরীক্ষার হলে নিয়ে যাইতে হবো, যে পরীক্ষাটা শেষ করে আমার টানতে হবো, এলো তোর জিন্দগি, এই জন্য তোর মা বাবা লাখ লাখ টাকা খরচ করে তোরে এইচএসসি পরীক্ষা দিয়েছে। তাদের হাতে পাও ধরে বলবো, ভালোভাবে লেখাপড়া করবা, ভালো রেজাল্ট করবা, আখেরাতের জন্য ভালো হবা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবা ওই পাঠদান বেশি আমার পরীক্ষার হলে টাকা দিত, প্রাইভেটের টাকা দিত। বাবা যখন পাঠকার দানকার থেকে আসত, টাকায় দেখতাম বৃষ্টির পানি আর ঘামের পানি, বাবার এক হয়ে গেল, বাবার হাত পা গুলো বৃষ্টির পানিতে সাদা হয়ে গেছে। আজকে ওই কষ্টের টাকা দিয়া বাবা লেখাপড়া করে, বাবা এমন দেশে চইলে গেছে তিনখানা কাপড়ের কাপড় লইয়া, আরে আমেরিকায় খবর লওয়া যায় মিনিটে, অস্ট্রেলিয়ায় কানাডায় এক মিনিটে খবর লওয়া যায় গো, কিন্তু আমার ঘরের পাশে আমার আব্বা যান ঘুমায়াছে গো, জীবনে খবর লইতে পারলাম না। বাবা তুমি কবরের মাটিতে কেমন আছো? সুস্থ শরীরে মসজিদে আগে আসার তৌফিক কে দান করেছে? সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিক, রেজাকের মালিক, হায়াতের মালিক, সর্বময় ক্ষমতার মালিক, ওই আল্লাহর প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, তুর সিনি, তুর পাহাড়ে বস, আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত দাম কেন? এই ফ্যান লাগে কি জন্য? ফ্যান গুলা ছাড়ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মুসা উম্মতে মুহাম্মাদের এত দাম, তোমার কি হিংসা লাগে? না আল্লাহ, আমার হিংসা লাগে না, আমি শুধু জানতে চাই তাদের এত দাম কেন, তারা কি আমল করবে যার বিনিময়ে এত দাম হবে। তাহলে বোঝা গেল আমার নবীর মাঝে মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। তাহলে বোঝা গেল 3000 বছর আগেই রব্বে কারীম আপনার আমার প্রশংসা করেছেন সমস্ত নবীর কাছে, কথা ঠিক না? মুসা পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার হিংসা লাগে না, কিন্তু আমি জানতে চাই তাদের এত প্রশংসা, এত দাম আপনার কাছে, কিন্তু তাদের আমলটা কি হবে? কারণ আপনার কাছে তো আমল ছাড়া কোনো দাম নাই, ঠিক না? আপনার বাড়ির কর্মচারী আপনার খুশি করতে হলে তার কিছু কাম দেখাইয়া আপনার খুশি করতে হবে। রব্বে কারীম তারা এখনো দুনিয়া আসে নাই, কিন্তু তাদের প্রশংসা আপনার জবানে যতবারই আপনার সাথে কথা বলতে আসে, যতবারই বাতচিত করতে আসি, ততবারই আপনি শুধু তাদের প্রশংসাই করেন। আল্লাহ পাক বললেন, মুসারে তাহলে শুনে লও, তাদের দাম কেন আমার কাছে এত বেশি থাকবে? এক নম্বরে হলো তারা কোনো কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ, আগামীকালকে আমি হজে যাব ইনশাআল্লাহ, আগামীকালকে আমি টুঙ্গের ইজতেমায় যাব, আগামীকালকে হায়াতে বেঁচে থাকলে দাওয়াত খেতে যাবো ইনশাআল্লাহ। আর আমি বলবো, আপনি জোরে ইনশাআল্লাহ বললেন, এত দাম আপনার আমার যে আমলটার কারণে, এটা বলতে কৃপণতা করেন কেন? আগামীকাল আমার ছেলেকে স্কুলে ভর্তি করব ইনশাআল্লাহ, আগামীকালকে ঈদের ছুটি কাটিয়ে
ঢাকার দিকে রওনা দিব। আগামীকালকে আমার বাবার জন্য এলাকায় দোয়ার অনুষ্ঠান করেছি, বাসায় যাব ইনশাআল্লাহ। আগামীকাল বাইতুস সুজুদ জামে মসজিদে আসরের নামাজের জামাতে হাজির হব ইনশাআল্লাহ। হে মুসা, তারা প্রতিটা কথা বলার আগে বলবে ইনশাআল্লাহ, কাজ করার আগে বলবে ইনশাআল্লাহ। আর একটা কারণে দাম, তারা কোনো কিছু খাইবার পরে, করার পরে, শুভ সংবাদ শোনার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, আল্লাহ দুইটা কারণে আপনার কাছে এত দাম তাদের। আল্লাহ বলেন মুসারে, এই দুইটা শব্দ যদি এক পালায় দেয়া হয়, আমার আসমান জমিন সহ জান্নাত জাহান্নাম সহ যদি এক পালায় দেই, এই দুইটা শব্দের শূন্য স্থান পুরো হবে না। মুসা পয়গম্বর বললেন আল্লাহ, আমার মৃত্যুর আগ পর্যন্ত মনের ভুলেও ভুল করব না, এই শব্দ দুইটা আমি সবসময় বলব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ। হায়াতে বেঁচে থাকলে আগামী জুমা তো হবে মহররম মাসের প্রথম জুমা বোধ হয়, জিলহজ মাসের চারটা জুমা হয়ে গেল না? জিলহজ মাসটা এমন একটা মাস যেটা আরবি বছরের শেষ মাস, আমাগো দেশের ডিসেম্বর মাস, সহজে বুঝাই দিলাম। ডিসেম্বর কি বছরের ইংরেজি মাসের শেষ মাস না? জিলহজ মাসও বছরের শেষ মাস আরবি বছরের, কারণ এই আরবি বছরের কদর আমাদের কাছে নাই। সৌদি আরবে যায় দেখেন, আমাকে যেরকম ভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য আগে থেকে আমার ভদ্রলোক যুবক ভাইরা কে কয় গেলেন মদ খাবে, কোন হোটেলে যে নাচবে, এটা আগে থেকে বন্ধু বান্ধব ঠিক করে দেয়। কথা কর না কেন, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কে কতটুকু আতশবাজি, কে কতটুকু দামি কার বিল্ডিং থেকে কত আওয়াজ হতে পারে, রঙিন বাতি, এগুলো আগে থেকেই করে। আর সৌদি আরবের জমিনে আমার আল্লাহর রাখা নাম মহররমের এক তারিখ অর্থাৎ জিলহজ মাসের ৩০ তারিখ রাত ১২টার পরে তাদের আনন্দ থাকে সাহাবায়ে কেরামের আনন্দ, কারণ এই মাসটার দাম দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? জিলহজ মাস আর মহররম মাস, এই দুইটা মাসের দাম কার কাছে আছে? কারণ চারটা মাস আমার আল্লাহর কাছে দামি, তার ভিতরে দুইটা মাসই পাশাপাশি, মহররম জিলহজ। মহররম বিদায় আরবি বছরের শেষ মাস, মহররম জিলহজের পরেই কোন মাস? তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো করে শুকর যে রব্বে কারীম আমাদেরকে আরবি বছরের মাসের শেষ প্রান্তে শেষ জুমায় আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। যদি আগামী বছর বেঁচে থাকি, মহররম মাসের আরবি ১ তারিখ প্রথম জুমায় বেঁচে থাকি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করার জন্য যত কিছু দরকার আরবি বছরের প্রথম জুমায় আমরা সেটাই করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের দাম কেন এটা বুঝতে পেরেছেন? তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তার নিজের পুত্রকে জবাই দিতে পারে, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মা হাজেরা জানার পরেও যদি সন্তানকে সাজিয়ে দিতে পারে, আমরাও পারবো আল্লাহ রাস্তায় জীবন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে। পারবো না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে যখন তারে গোসল করাইতে গেছে, বুঝেন নাই মনে আমার কথা, মানুষের গোসলের কয়েকটা সিস্টেম আছে, ঐতিহাসিক গোসল বলে, তার ভিতরে একটা গোসলের নাম হলো ফরজ গোসল, বাসর ঘর শেষ করে জীবনের প্রথম গোসল, এই গোসলটার কথা সারা জীবন মনে থাকে। কথা বলেন না কেন? যদি বলেন যে বাসর ঘর আবার কারে করে, তাহলে তার আপনার আমি মাসলা বুঝাইতে পারবো না। আল্লাহ এই গোসলটার কথা সারা জীবন মনে রেখে রাখতে বলেছেন আমার নবী। আর একটা গোসল, জীবনের শেষ গোসল, যে গোসলটার কথা স্মরণ রাখতে বলেছেন বিশ্ব নবী,
সে গোসলটা শেষ জীবনের শেষ গোসল, যে গোসলটা আপনার আমার হাতে হবে না, অন্যের হাতে হবে। সে গোসলটার নাম কি? মৃত্যুর গোসল। আল্লাহ, তোমার রাজনা যখন শহীদ হয়ে গেলেন, নামাজের ভিতরে ওনাকে বল্লম মারা হলো, উনি নামাজের ইমামতি করতে যাবে, ইন দি মিন টাইমে পিছনের থেকে আহলে খারেজিয়ার মধ্যে একজন বদমাইশ মসজিদে নববীর ভিতরে পিছনের থেকে বল্লম দিয়ে এমন আঘাত করলো যে সামনের থেকে নারী ভুঁড়িগুলা জমিনে পড়ে গেল। আল্লাহ, কি কারেন্ট চলে গেল! আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। না, উনি রেডি আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট না জেনারেটর, কারেন্ট ইয়ার্স। আল্লাহ, বাস কারেন্টের কাজ কারেন্ট করবে, এসি ঠিক মতো চলবে, অসুবিধা না আমার দিক তাকায় থাকে। বসেন মহাজন সাহেব, বসেন। এই খাদেম সাহেব, এসি গুলো ছেড়ে দেন, কারণ কারেন্ট বাড়ি খেলে তো এসি বন্ধ হয়ে যায়। আল্লাহ, সবাই আমার দিকে তাকান, বল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে স্মরণীয় গোসল, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন গোসল করাইতে গেছে, ওনার তো শহীদ মরণ, শহীদ মরণ বুঝেন না, শহীদ মরণ খালি রণাঙ্গনে মরলেই তাকে বলে না, কেউ যদি ডাকাইতের হাতে মরে, কেউ যদি হিরুঞ্চির হাতে পার খায়া মরে, কেউ যদি আগুনে পুড়ে মরে, কেউ যদি পানিতে ডুবে মরে, এগুলো শহীদের মরণ। আল্লাহ তাআলা সবাইকে শহীদ মরণ দান করুন। কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, যদি তার জীবনে কাজা নামাজ না থাকে, নামাজ কাজা ছিল না, মারা গেছে, তার মৃত্যু কিন্তু শহীদ মরণ।